আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। মহিলাদের কি রোগ থাকলে পুরুষদের যৌবন রোগ হওয়ার সম্ভাবনা থাকে সে বিষয়ে আলোচনা রাখবেন ডাক্তার মাওলানা মোহাম্মদ জাহিদুল আলম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। সম্মানিত দর্শক শ্রোতা, আপনারা যে যেখানে আছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে শুরু করছি হাফেজ নুরুল ইসলাম সাহেব যে বিষয়টি উত্থাপন করেছেন যে মহিলাদের কি কি রোগ থাকলে তাদের সাথে মেলামেশা শারীরিক মেলামেশার কারণে পুরুষের যৌবন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। মূলত অনেক পুরুষ লোকই জানেন না যে মহিলাদেরও কোনো কোনো রোগের কারণে পুরুষের যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে বা হয়ে থাকে। তো এই কারণে তারা যত্র তত্র গমন করেন এবং নিজের স্ত্রীরও অনেক সময় সুচিকিৎসা করেন না। এক্ষেত্রে মহিলাদের যে প্রধান রোগটি থাকে সেটা হচ্ছে লিউকোরিয়া। লিউকোরিয়া রোগ মানে হলো মহিলাদের সাদা সিরাপ, যাদের প্রচুর পরিমাণে সাদা সিরাপ যায় সেটা মাসিকের আগে অথবা পরে, ক্ষতকারী বা নন ক্ষতকারী। তো ক্ষতকারী হইলে বেশি এই রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে, পুরুষের যৌন রোগ হওয়ার সম্ভাবনা থাকে। সাদা সিরাপ অনেক মহিলাদের আছে, তারা নিজেরাও বেশি একটা এ বিষয়ে সচেতন না। আর পুরুষরা তো অনেক গ্রাম্য, মহিলাদের অনেক স্বামী আছে যারা তাদের স্ত্রীর ব্যাপারে একেবারেই খোঁজ খবর নেন না। শিক্ষিত সমাজে স্বামীরা স্ত্রীদের খোঁজ খবর নেন, অনেক ক্ষেত্রে সেটাও অনেক সময় হয় না। সবাই যে সব শিক্ষিত লোকই যে এ বিষয়ে সচেতন তা কিন্তু না। তো কিন্তু গ্রামের মহিলারা বেশি এই ব্যাপারে তারা ভুক্তভোগী এবং এই কারণে তাদের অনেক সময় স্বাস্থ্য নষ্ট হয়ে যায়, স্বাস্থ্য ভঙ্গুর হয়ে যায় এবং পুরুষরাও এই রোগে আক্রান্ত হয়। এই রোগ বলতে পুরুষের রোগ দেখা যায় প্রস্রাবের আগে বলে ধাতু নির্গমন সহ অন্যান্য যৌন দুর্বলতা বা ইউরেথ্রাইটিস বা প্রস্রাব নালীতে ইউরেথ্রাই আপনার কিটকিট করে কামড়ানো, বিভিন্ন ধরনের পুজ এবং রক্ত নির্গমন সহ অনেক জটিল রোগ এই কারণে হয়ে থাকে। সেক্ষেত্রে যাদের স্ত্রী এই রোগে আক্রান্ত এই লিউকেরিয়া, পুরুষদের উচিত তাদের এই লিউকেরিয়া চিকিৎসা না করাই তাদের কাছে গমন না করা। সামান্য পরিমাণ যেটা যায় অনেক সময় এটা কোনো রোগ না, এটা সব মহিলাদের কম বেশি দিয়ে থাকে, কিন্তু অধিক পরিমাণে যাদের যায় এবং এটা যদি ক্ষতকারী হয় অর্থাৎ যেখানে লাগে যে এই স্রাপটা, এই সাদা স্রাপটা যেখানে লাগে সেখানেই চুলকায়, এই ধরনের সমস্যা যদি থাকে তাহলে পুরুষের যৌন রোগ হওয়ার সম্ভাবনা 95%। এক্ষেত্রে আমরা সচেতন হওয়া আমাদের খুবই জরুরি, তা না হলে ওই মহিলারাও কোনোদিন সুস্থ হবে না আর ওই পুরুষও স্থায়ী যৌন রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা থাকে। তো আমার কাছে অনেকেই এরকম মহিলারা আপত্তি জানাইছেন বা আমার অভিযোগ জানাইছেন যে আমাদের এই রোগ আমরা বহু জায়গায় বহু ডাক্তার দেখিয়েছি কিন্তু আর গোহায় নাই। আমি তাদেরকে আশ্বাস দিয়েছি আমার অশেষ রহমতে, আমি আমার এই 30 বছরের ডাক্তারি অভিজ্ঞতায় আমি অনেক মহিলাদের এই ব্যাপারে চিকিৎসা করেছি, তাতে আমার আরোগ্যের অ্যাকসেপ্টেন্স প্রায় 90%, অর্থাৎ 100 জনের মধ্যে 90 জন আল্লাহ মাহফুজ। আর বাকি যে 10 জনের ভিতরে অনেকেই সঠিকভাবে চিকিৎসা নেয় নাই বা নিয়ম মানে নাই, এই কারণে হয়তো আরোগ্য হয় নাই। আর 100% আরোগ্য হবে এমনটি কোনো ডাক্তারই গ্যারান্টি দিয়ে বলতে পারে না, আমিও গ্যারান্টি দিয়ে চিকিৎসা করি না। তো যা হোক, মহিলাদের এই একটি রোগ বহুল পরিমাণে রোগগুলো বাড়ছে এবং মহিলারা বিভিন্ন রোগে আক্রান্ত হচ্ছে এবং তাদের স্বাস্থ্য ভঙ্গ হচ্ছে। দ্বিতীয়ত, মহিলাদের যদি যোনি কুণ্ডন থাকে, যোনি কুণ্ডন অর্থাৎ গোপনাঙ্গে চুলকানি, অনেক মহিলাদেরই এই রোগ হয়ে থাকে কিন্তু তারা লজ্জায় স্বামীর কাছেও বলেন না বা অন্য ডাক্তারের কাছেও বলার কথা। তো এই রোগে তারাও অনেক জটিল রোগে আক্রান্ত হন, আস্তে আস্তে ঘা মানে চুলকানি থেকে, এই জন্য কুণ্ডন থেকে, এই চুলকানি থেকে ঘা
এবং ঘা থেকে ভিতরে ইনফেকশন ইনফেকশন থেকে ক্যান্সার পর্যন্ত হয়ে যায়, তবুও মহিলারা এই বিষয়টি নিয়ে মুখ খোলেন না, সে এমনকি স্বামীর কাছেও বলেন না। তো এক্ষেত্রে তাদের উচিত তাদের এই যৌন চুলকানিটা ভালো চিকিৎসা নেওয়া, ভালো ডাক্তারের সাথে পরামর্শ করে চিকিৎসা নেওয়া। তা না হলে এই রোগে তাদের স্বামী এবং সে নিজেও অনেক জোর রোগে আক্রান্ত হতে পারে। পুরুষদের উচিত যে মহিলাদের এইসব বিষয়ে খোঁজ খবর নেওয়া এবং তাদের চিকিৎসা করা। এই যৌনীয় চুলকানি যদি তারা চিকিৎসা না করেন তো তাদেরও যৌনাঙ্গে বিভিন্ন সিফিলিস জাতীয় ঘা হয়ে যাবে এবং পরবর্তীতে তারা জটিল যৌন রোগে আক্রান্ত হবে। অনেক পুরুষই জানেন না যে তারা কি জন্যে যৌন রোগে আক্রান্ত হচ্ছেন বা তাদের যৌন অক্ষমতা কেন আসতেছে। এ বিষয়ে আমি সবাইকে উদাত্ত আহ্বান জানাবো, আপনারা সতর্ক হন। আপনাদের স্ত্রীদেরও সুচিকিৎসার প্রয়োজন আছে, তাদেরকেও চিকিৎসা করাবেন। হ্যাঁ, এই আশাবাদ ব্যক্ত করে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া